إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় ভাই এবং বোনেরা, মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা ফেইথ এবং দাওয়া এবং ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল তাফসির মাহফিলে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমাদের সাথে জয়েন করছেন বাংলাদেশ থেকে অনেক বিদগ্ধ ওলামা তৈরির সূতিকাগার তামিরুল মিল্লাত মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে অসংখ্য ওলামায়ে কেরাম তৈরি হয়েছেন। সেই তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান ভাই আমাদের সাথে আজকে জয়েন করেছেন। তিনি আজকে আমাদের সামনে দাওয়াতি কাজের গুরুত্ব, দাওয়াতি কাজের মানহাজ ইনশাআল্লাহ ডিসকাস করবেন খুব ডিটেলভাবে। আমরা ওনার আলোচনা মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। আমি আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ খান তাকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা وجادلهم بالتي هي احسن وقال سبحانه وتعالى ادع الى ربك ولا تكونن من المشركين وقال سبحانه وتعالى قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني وقال النبي صلى الله عليه الصلاه والسلام خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আজকে সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকার ন্যাশনাল দাওয়া অ্যান্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সঞ্চালক ব্যারিস্টার রাকিবুর রহমান এবং যারা আজকে এখানে যুক্ত হয়েছেন ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে যারা যুক্ত হয়েছেন এবং মুনাতে যারা সরাসরি রয়েছেন, তাদের সকলের আন্তরিক মোবারকবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের সামনে নির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহান রবের দরবারে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যে বিষয়টুকু আমরা এখানে আসে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি সেই বিষয়টি যেন সুন্দর করে উপস্থাপন করতে পারি এবং এগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমি আপনাদের সামনে যে কোরআন শরীফ থেকে তিনটি আয়াত এখানে তেলাওয়াত করেছি, প্রথম আয়াতটি হচ্ছে সূরাতুন নাহালের 125 নম্বর আয়াত, দ্বিতীয়টি হচ্ছে সূরাতুল কাসাসের 78 নম্বর আয়াত, তৃতীয়টি হচ্ছে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। আমি আয়াতের ব্যাখ্যা আলোচনা করার পূর্বে আমি একটি বিষয় আপনাদের সামনে আগে অবগতির জন্য জানাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়তের জন্য যুগে যুগে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক আম্বিয়া কারাম এবং রসুল এসেছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা ওয়াহি দিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। যে কোরআন আসলে যদি আমরা কোরআনকে বুঝতে চাই তো কোরআনের সংজ্ঞাটা এইভাবে, হুয়া কালামুল্লাহ তাআলা, কোরআন হচ্ছে আল্লাহর একটি কালাম, আনসালাহু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন বিওয়াসিতাতি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম, জিব্রাইল আমিনের মাধ্যমে, বিলিসানিন আরবী মুবিন, স্পষ্ট আরবি ভাষায়। এর 114টি সূরা রয়েছে এবং আমাদের সামনে যে কোরআন আছে সেই কোরআনের
প্রথম সুরা হচ্ছে সূরাতুল ফাতিহা, সর্বশেষ সুরা হচ্ছে সূরাতুন নাস। এই কোরআন শরীফ মুতাআব্বাদ বি তিলাওয়াতিহি, কেউ তেলাওয়াত করলে সব পায়। কোরআন লফজ এবং মানা অদ্বিতীয়, এর সাথে অন্য কোনো ভাষার সামঞ্জস্যতা, অন্য কোনো ভাষার চ্যালেঞ্জের মোকাবেলা অপারক। সাথে সাথে এই কোরআন মুতাওয়াতের হিসাবে যখন থেকে কোরআন নাজিল হয়েছে এই পর্যন্ত তার একটি জের জবর পেশ কোনো পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে না। আর সুযোগ সুযোগও আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন লা রাইবা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। এবং বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে 23 বছরে অবতীর্ণ করেছেন, যার 13 বছর ছিল মক্কায় এবং 10 বছর ছিল মদিনায়। এই কোরআনের একটি কেন্দ্রীয় বিষয়বস্তু রয়েছে। কোরআনের যদি আমরা কেন্দ্রীয় বিষয়বস্তুগুলো বুঝি তখন আমাদের মূল আলোচনায় গেলে হয়তো আমরা সহজেই সেই বিষয়টা আত্মস্থ করতে পারব। যারা শুনছেন আমি তাদেরকে একটু মেহরবানি করে বলবো যে বিষয়টা খুব একটু গুরুত্ব সহকারে শুনলে হয়তো পরের আলোচনাটা আমাদের জন্য সহজ হবে। কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে তিনটি। 1 নম্বর হচ্ছে ইউআদ্দু, আন্নাল কোরআন ইউআদ্দু রিসালাতুম মির রাব্বিল আলামিনা ইলা আলামিল ইনসি ওয়াল জিন। এই কোরআন হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ববাসী বিশেষ করে জিন এবং ইনসানের জন্য একটি পয়গাম, রিসালা, পত্র, দস্তুর। দ্বিতীয় কেন্দ্রীয় বিষয় হচ্ছে জালাহু খাতামান লির রিসালাতি সাবেকা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত ঐশী রিসালা কোরআন এসেছে সবটিকে সেটা শেষ করে দিয়েছিল, খাতাম করে দিয়েছে। এরপরে আর কোনো রেসালা দুনিয়াতে মানুষের হেদায়তের জন্য, কোনো রসুল মানুষের হেদায়তের জন্য দুনিয়াতে আর আসবেন না। এই রেসালাতের দরজা এই কোরআন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তৃতীয় কেন্দ্রীয় বিষয়টা হচ্ছে সালেহান লিকুল্লি জামানিন ওয়া মাকানিন ইলা কিয়ামিস সাআ। এই কোরআন হচ্ছে প্রত্যেক যুগের জন্য, প্রতিটি স্থানের জন্য সেটা যোগ্য, পালনীয়, ইলা কিয়ামিস সাআ, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত। এই কোরআন শুধুমাত্র নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য অথবা নির্দিষ্ট কোনো সময়ের জন্য, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য, নির্দিষ্ট ব্যক্তিদের জন্য নয়, বরং সর্বকালের, সর্বযুগের, সর্বলোকের জন্য কোরআন সালেহ মানে যোগ্য, ইলা কিয়ামিস সাআ, কিয়ামত পর্যন্ত। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, যে পরিপূর্ণ করে বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল আসবেন না, এর দায়িত্বটা পালন করবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম এবং মুসলিম যারা আল্লাহকে বিশ্বাস করে তারা সেই দায়িত্ব পালন করবেন। এই তিনটি হচ্ছে কোরআনের কেন্দ্রীয় বিষয়বস্তু, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা রিসালা, নবুয়ত খতম করা হয়েছে দ্বারা খাতামুন নবীগিন, এবং সর্বযুগের সর্বকালের লোকদের জন্য সেটা গ্রহণযোগ্য এবং আমলযোগ্য। আরেকটি বিষয় এখানে আমরা অবতারণা করতে হচ্ছে যে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি, এটা হচ্ছে বৈশিষ্ট্য, তার উদ্দেশ্য কি। সেই কেন্দ্রীয় উদ্দেশ্য মানে 4টা উদ্দেশ্য সেখানে আছে, এই উদ্দেশ্যগুলো বলে আমরা আলোচনা করব। কোরআন নাজিলের প্রথম উদ্দেশ্য হচ্ছে মারফাতুল্লাহ তাআলা ওয়া তাওহীদুহু আদমু শিরকি বিহি সুবহানাহু ওয়া তাআলা। প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে জানা, এককভাবে আল্লাহকে জানা এবং তার সাথে যেন কোনো শরীক নেই এটা পরিষ্কারভাবে জানা, এটা কোরআনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে হেদায়াতুল্লিল ইবাদ, এটা মানুষের জন্য পথ প্রদর্শক। ওয়া তাখলিসুহুম মিন যুলুমাতিল জাহলি ওয়াশ শিরকি ইলা নূরিল ঈমান ওয়া সাআতিল ইসলাম। আর এই কোরআন হচ্ছে শিরক এবং মূর্খতার অন্ধকার থেকে ইমানের নূর এবং ইসলামের সৌন্দর্য দিকে সেটা মানুষকে পথ দেখায়। 3 নম্বর যে প্রধান উদ্দেশ্য, তানজিমুল মুজতামাআত ওয়াফকা শরিয়াতিল্লাহি তাআলা লিতাঈশা সাআদাতাদ দুনিয়া ওয়া সাআদাতাল আখিরা। দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শরীয়ত মোতাবেক একটি সমাজ গঠন,
একটি সমাজকে পুনর্বিন্যাস করা, সুসজ্জিত করা, এটা তিন নম্বর উদ্দেশ্য। চার নম্বর উদ্দেশ্য হচ্ছে এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা তার রসুলের রেসালতকে সত্য প্রমাণিত করেছেন, যা তখনকার যুগ থেকে শুরু করে এ পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল ধরার মতো কোনো সাহস কারো নেই। এবং কোরআনকে আল্লাহ তাআলা মানুষের অন্তরে কাগজে কলমে যতটুক এটাকে সংরক্ষণ আছে, কেউ ইচ্ছা করলে হয়তো কাগজ কলমকে জ্বালিয়ে দিতে পারে, প্রিন্টকে নষ্ট করে দিতে পারে, কিন্তু যে আল্লাহ তাআলা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাল হাফেজুন, সারা দুনিয়ায় লক্ষ লক্ষ হাফেজ যাদের সিনায় আল্লাহ তাআলা এই কোরআনকে রেখে দিয়েছেন, সে সিনা থেকে তো তাদেরকে মুছে ফেলা বা নষ্ট করার কোনো যোগ্যতা নেই। এটা বড় প্রমাণ এবং বড় মুজিজা যে রসুল তার রেসালত সত্য রেসালত নিয়ে এসেছিল। আমরা এই চারটি উদ্দেশ্য আর তিনটি কেন্দ্রীয় বিষয়বস্তু যদি আমরা সামনে রাখি, তাহলে আমি আমার যে মূল আলোচনা সেদিকে আমি যেতে চাচ্ছি। যে আয়াতটা আমি প্রথম আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে আয়াতটি হচ্ছে সূরাতুন নাহালের 125 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতের বাংলা অর্থ এখানে আজকে যারা আছেন আমার মনে হয় অনেকে জানেন, এরপরেও আমি অর্থটা সামান্য একটু বলছি। উদু ইলা সাবিলি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে সম্বোধন করে বলে দিয়েছেন, হে রসুল আপনি আহ্বান করুন, ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের রাস্তার দিকে, আল্লাহর রাস্তার দিকে মানুষকে আহ্বান করুন, বিল হিকমতে হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা সুন্দর উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে যদি কোনো মুজাদালা কোনো বিতর্ক হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থায় তাদেরকে তাদের সাথে বিজয় করুন যেটা সবচেয়ে উত্তম, আর নিশ্চয়ই আপনার রব এ ব্যাপারে জানেন কারা সঠিক পথ থেকে ভ্রষ্টতা অর্জন করেছে, এবং আল্লাহ তাআলা এটাও জানেন কারা সঠিক পথে অবস্থান করেছে। দ্বিতীয় যে আয়াতটা আমি পড়েছি সেটা হচ্ছে সূরাতুল কাসাসের 78 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন, উদু ইলা রাব্বিকা, তুমি তোমার রবের প্রতি ডাকো, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এই আহ্বানের ক্ষেত্রে মুশরিকদের তুমি অন্তর্ভুক্ত হয়ে না। এই ব্যাপারে ডাকার ক্ষেত্রটাকে এত পরিষ্কার করা হয়েছে যেটা ইলা সাবিল রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে তোমরা ডাকো। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন 108 নম্বর আয়াতে, কুল, মানে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে যে আপনি বলুন, হাদি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করছি, আলা বাসিরাতিন, যোগ্যতা সহকারে, অযৌক্তিক কোনো কিছু আমি করছি না, যারা যুক্তিযুক্ত যেটা মানুষের গ্রহণযোগ্য সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছি, আনা ও মানিত্তাবানি, আমি এবং আমার যারা আছে তারা তোমাদেরকে আহ্বান করার ক্ষেত্রে আমরা সত্যতা এবং যোগ্যতার উপরে একটা উপরে আমরা অবস্থান করছি, যেটা আমরা কোরআন শরীফের সর্বপ্রথম সূরা যেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযি খালাক, আল্লাহ তাআলা বলছেন তোমরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযি খালাক, ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ নামে পড়তে এবং আল্লাহর ইবাদত করতে, আল্লাহর আনুগত্য করতে আল্লাহ রাব্বুল আলামিন তো পরিষ্কার, আল্লাযি খালাক, তিনি দাবিদার যিনি সৃষ্টি করেছেন। আমি পরে গিয়ে কিছু কথা বলবো এই আয়াতগুলো থেকে যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে, আমরা যারা বর্তমান বিশ্বে মুসলমান হিসাবে দাবি করি, যারা আখরাতকে বিশ্বাস করি, যারা আল্লাহর রহমতের আশাবাদী হই, যারা রসুলের উম্মত হিসাবে দাবি করি, আমাদের যে কাজটুকু আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছেন, আমরা নবীর উত্তরসূরি হিসাবে, নবীর অনুসারী হিসাবে, আতবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে আহ্বান করা। আহ্বানের বিষয়বস্তু কো ইলা সাবিল রাব্বিক, তোমার রবের, রব শব্দটাকে তিনটা অর্থে ব্যবহৃত করা যায়। প্রথম হচ্ছে সৃষ্টিকর্তা, বিধানদাতা এবং পালনকর্তা। যিনি সৃষ্টিকর্তা তিনিই তো দাবি করতে পারে যে তোমরা আমার ইবাদত করো, যিনি বিধানদাতা তিনিই দাবি করতে পারে যে তোমরা আমার ইবাদত করো, যিনি পালনকর্তা সবকিছু দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে লালন পালন করেছেন, এবং দুনিয়াতে আল্লাহ তাআলা এই মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন,
সেই আল্লাহর রাস্তায় তোমরা তাকে ডাকো। বিল হিকমা এখানে মাধ্যমটা কি হবে? হেকমতের মাধ্যমে। এই হেকমত সম্পর্কে তাফসীরে জালালাইন যে কথাটা বলেছেন, হেকমা হচ্ছে কোরআন। অর্থাৎ আমরা মানুষকে ডাকব আমাদের কোনো বানানো কথার মাধ্যমে নয়, বরংস কোরআন আর প্রতি আমরা ডাকব। কোরআনে আল্লাহ তাআলা যে মেসেজগুলো আম্বিয়া কারামের মাধ্যমে দিয়েছেন মানুষের হেদায়তের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার জীবন সুন্দর করার জন্য, দুনিয়ার বিভিন্ন জিনিস মানুষের উপকার করার জন্য যে কথাগুলো কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলেছেন, সেই কথাগুলো, সেই বিষয়গুলো, সেই বিধানাদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মাধ্যমে, পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে মানুষকে তোমরা আহ্বান করো। এই হেকমা শব্দের অর্থ জালালাইন এই কথাই বলেছেন। এবং ইবনে কাসিরে বলেছেন, তোমরা মানুষকে দেখো হেকমতের মাধ্যমে, এবং হেকমতকে এমনভাবে সেখানে বোঝানো হয়েছে যে মানুষের এমন একটি যোগ্যতা, যে যোগ্যতা দিয়ে মানুষ তার ভিতরে ওই জিনিসটা লালন করে যেটা দেশে আল্লাহকে পেতে পারে। অর্থাৎ এটাও কোরআন এবং হাদিসেরই একটি সম্পূরক ব্যাখ্যা। আমরা এই হেকমতের মাধ্যমে ডাকবো, আমি কথাগুলো পরে আবার আলোচনা করব। দুই নম্বর, কোন পদ্ধতিতে হেকমা দ্বারা আমরা মানুষকে ডাকবো? দ্বিতীয় হচ্ছে ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর কথার মাধ্যমে মানুষকে আমরা ডাকবো, সুন্দর আলোচনার মাধ্যমে, সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, সুন্দর উপস্থাপনার মাধ্যমে, সুন্দর ভাষায়, মানুষের বোধগম্য ভাষায় আমরা বাস্তব জিনিসগুলো তুলে ধরে আমরা মানুষকে আলোচনা করব, মানুষ সেগুলা শুনবে এবং সেটাকে গ্রহণ করবে। তৃতীয়টা হচ্ছে ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়ে আহসান, মানুষ স্বভাবতই কোনো বিষয়ে তারা জানার চেষ্টা করে এবং সেখানে প্রতিউত্তর করতে চায়, সেই ক্ষেত্রে তোমরা যদি কারো সাথে মুজাদালা, মানে উভয় পক্ষ থেকে কোনো আলোচনা আসে, তাহলে তার আলোচনা যত রুক্ষই হোক তুমি কিন্তু সেই আলোচনার জন্য সুন্দর উপস্থাপনা করবে। ইদফা বিল্লাতি হিয়ে আহসান, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার খারাপ আচরণ দিয়ে তাকে প্রতিহত করবে না, তুমি তার ভালো আচরণ দিয়ে, সুন্দর কথা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে তুমি তার প্রতিউত্তর দিবে, যেটা সে বুঝে যায় যে আমি আসলে আমি ভুল করেছি ওনার উত্তরের কারণে। সামান্য একটা উদাহরণ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন একজন শিক্ষক এক জায়গাতে গেছিল কিছু কালেকশন করার জন্য। সেই কালেকশন করার সময় যখন এক ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে সেই ব্যক্তি রাগে ক্ষোভে, কালেকশন তো দেয়ই নাই, কোনো অর্থ তো দেয় না, তার জুতা নিক্ষেপ করেছে। জুতা নিক্ষেপ করার পর ওই লোক জুতাটা নিয়ে চলে আসছে, এসে মুসির কাছে 25 পয়সা বিক্রি করে তার নামে একটা রসিদ পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে তাকে বললো যে আপনি যে দান হিসাবে জুতোটুকু দিয়েছিলেন তার 25 পয়সা বিনিময় হয়েছে, এই জন্য রসিদটা আপনার জন্য পাঠিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি এবং দর্শক শ্রোতা, পরবর্তী সময় ইতিহাসে দেখা যায় ওই লোক ওই মাদ্রাসা বের করে সর্বপ্রথম সবচেয়ে সুন্দর বিল্ডিংটা সেই বানিয়ে দিয়েছে। আজকের সমাজে আমরা কত বিপদ আপদের সম্মুখীন হই, অনেকে অধৈর্য হয়ে এমনভাবে সেই জিনিসটাকে প্রতিহত করে যে ঝগড়ার মাত্রা যদি থাকতো সেখানে 10%, প্রতিউত্তর করার কারণে ঝগড়ার মাত্রা 10% পার হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম আমাদেরকে এইগুলা শিক্ষা দেয় না। বর্তমান যুগে ইসলামকে মানুষের তুলে ধরার জন্য অবশ্যই এই আধুনিক যুগে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং অনেক ধরনের যুক্তির সম্মুখীন আমরা হতে হবে। সেই ক্ষেত্রে তাদেরকে সেই যুক্তিগুলো খণ্ডানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে পাক এবং রসুলের আমলের মধ্যে এবং সাহাবায়ে কেরামের আমলের মধ্যে, আসলাফদের আমলের মধ্যে অনেক ঘটনাই আছে, যে ঘটনাগুলো যদি আমরা পড়ি বা সেটা যদি আমরা আমল করি, সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি, অবশ্যই এই জানের দুশ্মনরাও কিন্তু একটা সময় আপনার বন্ধু হিসাবে আসবে। আমি ওই বিষয়গুলা আলোচনা করার আগে আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি, যে এই আয়াতে আমরা তিনটি জিনিস পেলাম। এক নম্বর হচ্ছে আহ্বান করতেই হবে, দুই নম্বর হচ্ছে হেকমতের সাথে করতে হবে, তিন নম্বর হচ্ছে এই হেকমতেরই অংশ হচ্ছে একটা সুন্দর আলোচনার মাধ্যমে, চার নম্বর হচ্ছে যে তাদের সাথে যদি কোনো বিতর্ক লিপ্ত হয় তাহলে তাদের মতো রূঢ় আচরণ না করে আমরা সুন্দর আচরণ করব, আচরণ করে সেই তাদেরকে ডাকবো। এই কথাগুলাই পরের দুই আয়াতের মধ্যেও বলেছেন।
এখানে যদি আমরা প্রথমত যে এই দাওয়াতি কাজটা শরীয়তের বিধানের দিক থেকে কোন পর্যায়ের বিধানে আছে, তিনটা মত পাওয়া যায়। এক নম্বর মত হচ্ছে এটা ফরজ কিফায়া, দুই নম্বর আর একটা মত পাওয়া যায় সেটা ফরজ আইন, তিন নম্বর মত হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। আমরা যে কাজ করি সে কাজের যদি গুরুত্ব জানা না থাকে তাহলে কিন্তু এটা কতটুক আমি বাস্তবায়ন করতে পারবো বা কতটুক মনোনিবেশন হব এটা অনেক সময় নির্ধারণ করা যায় না। এই জন্য প্রথমত এটা ফরদি কিফায়া, মানে একটা শ্রেণী থাকতে হবে যে শ্রেণীগুলা এই শরীয়তের বিধিবিধানগুলা অবশ্যই মানুষের কাছে পৌঁছাবে। যেমন এখানে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে শরীয়তের প্রত্যেকটা বিধান ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বলার মতো এখানে একজন লোক আছে, আমাদের মসজিদের ইমাম সাহেব ধরেন, আমাদের খতিব সাহেব ধরেন, উনি যদি সেইগুলাকে আলোচনা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলোচনা করতে পারে, সুন্দর উপস্থাপনা করতে পারে, তাহলে আপনি জানার পরও আপনাকে এখানে ফরজে কিফায়া, অর্থাৎ উনি যেহেতু ফরজটা আদায় করেছে আপনি এটাকে তার উপরে ভরসা করতে পারেন অথবা তার সহযোগিতা করতে পারেন, আপনার উপরে সেটা ততটুকু বর্তাবে না, এটা হলো ফরজে কিফায়া। তবে কেউ না কেউ এই দায়িত্ব পালন করতে হবে, সবাই যদি এটাকে বাদ দিয়ে দেয় তাহলে সবাই গুনাহগার হবে। এটা ফরজে কিফায়ার বিধানের গতিটা হচ্ছে এটা, যে ওই সমাজে এমন একজন ব্যক্তি বা এমন একদল লোক বা এমন এক শ্রেণীর লোক থাকতে হবে যারা এই ফরজ বিধানটাকে তারা সুন্দরভাবে কোরআনের এই আয়াত অনুযায়ী, সূরা আনহালের 125 নম্বর আয়াত অনুযায়ী উপস্থাপনা করতে পারে, বুঝাতে পারে, তাহলে ওই ব্যক্তি তার সে ফরজটা আদায় করা, সে ফরজ আদায় করেছে, অন্যদের জন্য এটা ফরজ কিফায়া হলো, সে ইচ্ছা করলে এতে অংশগ্রহণ করতেও পারে অথবা আরো অন্য কোনো ভালো কাজে সে নিজেকে রত করতে পারে। এই হচ্ছে এটা ফরজ কিফায়া, এই ব্যাপারে কোরআন হাদিসের দলিল আছে। বর্তমান যুগে এই দাওয়াতি কাজটা করার জন্য তো অনেক সুযোগ সুবিধা আছে। আজকে আপনারা যারা আমেরিকাতে আছেন, আরো বিভিন্ন দেশে যারা আছে, আমার মনে হচ্ছে আপনারা যারা দেখছেন বা আমি যাদেরকে দেখতেছি, দেখার সুযোগ হচ্ছে, মানে মনে হচ্ছে যেন একবারে পাশাপাশি আমার টেবিলের পাশেই আমরা অবস্থান করছি। এই যে আবদুল্লাহ চৌধুরী ভাই একজন আছেন, তো এক দেশের কাছাকাছি আমরা সেখানে আছি। এই যে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে একবারে এত কাছে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিলেন, এটা একটা বিশাল নিয়ামত, বিশাল শুকরিয়ার ব্যাপার যে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আপনারা কথা বলার সুযোগ পেয়েছেন। এটাকে আমাদের দাওয়াতের মধ্যে কাজে লাগাতে হবে, এটা আমি পরে আলোচনা করব। দুই নম্বর বিধান হচ্ছে ফরদে আইন, প্রত্যেকটা মুসলমানের উপরে এই দাওয়াতি কাজ করা ফরদে আইন। এখন এই ফরজে আইন তো মানে এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, মানে এটা করতেই হবে, হ্যাঁ করতেই হবে। প্রথম দাওয়াত হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, প্রথম দাওয়াত হচ্ছে নিজেকে, নিজের দেহকে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো আমার উপরে ফরজ করেছেন আমি সেগুলোর অভ্যস্ত হতে হবে, সেগুলো পালন করতে হবে, এটা হচ্ছে প্রথম দাওয়াত। এখন একজন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ আদায় করে না, যাকাত দেয় না, সেই ব্যক্তিকে অন্যকে আলোচনা করলে এই আলোচনার কোনো গুরুত্ব নাই, সে নিজেকেই উপেক্ষা করিস। এই জন্য প্রথম দাওয়াত হচ্ছে নিজের, এই নিজের দাওয়াত দেওয়া নিজের জন্য এটা ফরজ। দুই নম্বর দাওয়াত হচ্ছে কো আনফুসাকুম ও আহলিকুম, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আপনার দাওয়াত দেওয়া কিন্তু ফরজ। আপনি যদি ছোট অবস্থাতে আপনার সন্তানদেরকে তো আল্লাহ বলছে যে নমাজের আদেশ করো, এবং বড় হইলে তাদেরকে আরো একটু তাগাদা যে নমাজের মধ্যে নিয়ে আসো, শরীয়তের বিধানগুলো মানার জন্য তাকে অভ্যস্ত করো, যখন তোমার তত্ত্বাবধানে থাকে অবশ্যই যেন শরীয়তের বিধানগুলো মানে, সেই ব্যাপারে তোমার পিতার হিসাবে অথবা মা হিসাবে অথবা পরিবারের প্রধান হিসাবে তোমার উপরে ফরজ দায়িত্ব, এটা যদি কেউ পালন না করে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে পরকালেও সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটা প্রত্যেক ব্যক্তির উপরে, এখানে কথাটা খুব সুন্দর করে বলেছেন, তাকুনু দাওয়াতু ফরদু আইনিন আলা কুল্লি মুসলিমিন বিহাসাবে তাওকাতিহি, তার সাধ্যের ভিতরে থেকে তার দায়িত্ব পালন করা এটা তার উপরে ফরদ আইন। একটা উদাহরণ আছে, যে উদাহরণটা হচ্ছে যদি আপনি রাস্তা দিয়ে যেতে থাকেন, আপনাদের দেশে হয়তো সম্ভব না, বাংলাদেশে তো অনেক সময় ম্যানহোল কি থাকে খোলা থাকে, তো একজন লোক যাচ্ছে এরকম ভাবে আপনি দেখছেন যে খোলা ম্যানহোলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কি আপনি এই চিন্তা করবে যে এটা তো সরকারের দায়িত্ব, সিটি কর্পোরেশনের দায়িত্ব, এটা এলাকার মেয়রের দায়িত্ব, এটা কাউন্সিলরের দায়িত্ব, এই চিন্তা করবেন না, তাৎক্ষণিকভাবে তাকে সরানোর জন্য চেষ্টা করবেন। এবং এখানে শরীয়ত বলছে কোনো মহিলাকেও যদি এরকম তাহলে তাকেও তুমি সরাই দেবে সেখানে, এটা হলো ফেকার মাসালা। এই যে এই কাজটুকু করা কিন্তু তখন আপনার জন্য ফরজ হয়ে গেছে, কোনো কারণে আপনি যদি গাফলতি করেন আর এই লোকটা ম্যানহোলে পড়ে যায়, সিটি কর্পোরেশনের মেয়র অথবা সরকার অথবা এলাকার কাউন্সিলর
তার চেয়ে আগে আসামি হবেন আপনি আল্লাহর দরবারে, যেহেতু প্রথম ব্যক্তিটা আপনি দেখেছিলেন তাকে উদ্ধার করার সুযোগ আপনার ছিল। তাহলে এই যে একটা মানে বিশাল আপনার দায়িত্বের উপর যায়, এই কাজটা এটা একটা দাওয়াত। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসই যখন আপনার উপরে চলে আসে তখন কিন্তু আপনাকে এটা করতেই হবে, বিকল্প কোনো পথ আপনার পথ থাকবে না সেখানে। আর বিকল্প পথ যখন আপনি তালাশ করতে থাকবেন তখন দেখা যাবে এটা আরেকটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য শরীয়ত আপনাকে এ দিয়েছে। শরীয়তে দুইটা পরিভাষা আছে, একটা হচ্ছে আল হাজা আর একটা দরুরা। আল হাজা হচ্ছে, হাজত হচ্ছে এরকম যে ওই লোক ইচ্ছা করলে কষ্ট করে কষ্ট করে সে হয়তো ওই গাড়িতে উঠতে পারবে, আগাতে পারবে, কিন্তু আসলে সে কষ্টটা তার একটু সহযোগিতা করলে আরো ভালো হয়। এই ক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা না করে সে যদি উঠে তাহলে আপনি হয়তো গুণাগার হবেন না, কিন্তু জরুরত যদি হয়, যেমন গাড়িতে উঠতেছে আপনি দেখতেছেন যে এই লোকটাকে যদি আমি সহযোগিতা না করি তাহলে গাড়ির নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু শরীয়ত আপনাকে ফরজ করে দিয়েছে যে তাকে আপনার সাধ্য অনুযায়ী তার কি করা, সহযোগিতা করে গাড়িতে তুলে দেওয়া। এখানে যদি আপনি তাকে সহযোগিতা গাড়িতে তো না তোলেন আর এই লোকটা গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে মারা যায় তখন কিন্তু আপনিও গুণাগার হবেন। এখানে রেলওয়ে কর্তৃপক্ষ বা অন্য কর্তৃপক্ষ কতটুকু গুণাগার হবে না হবে সেই বিশ্লেষণের আগে আপনার সাধ্য ছিল তাকে সহযোগিতা করার, কিন্তু করেন নাই, আপনি হবে এই পর্যন্ত আপনার এই দাওয়াতি কাজ করা আপনার জন্য সেটা তখন ফরজ হয়ে যায়। ফরজ যায় অন্তর্ভুক্ত যে কোনো মাসালার কোনো গুরুত্ব নেই, এই মাসালা হচ্ছে আপনি করা। তিন নম্বর বিধান হচ্ছে যে আন্তাকুনা দাওয়াতু ফরদু আইনিন বিনিসবা আনা দাওয়াতু সুন্নাত, যে এটা সুন্নাত অর্থাৎ আপনি যখন দেখবেন যে এই দাওয়াতি কাজের জন্য জায়গায় জায়গায় লোক সেট আপ আছে, সব কিছু ঠিক আছে, আপনার হস্তক্ষেপ না করলেও হয়তো হবে, সেই ক্ষেত্রে আপনি মানুষকে সুন্নত হিসাবে সেই দাওয়াতগুলো দিতে পারেন। তবে এখন কিন্তু এই সুযোগটুকু নাই, কারণ সারা দুনিয়ায় ইসলামে করে প্রতিষ্ঠা হয়ে গেছে, ইসলামের সমস্ত বিধিবিধান মানুষের জন্য মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সরকারি ব্যবস্থা নিয়েছে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে ইসলাম প্রতিষ্ঠার জন্য, তখন হয়তো আপনি রেখে সুন্নত মনে করে দূরে থাকলেন যে আমি না করলেও তার আরেকজন এসে করতেছে, এটা না করে এই জন্য এই তরিকা নয়। এখন দুইটা তরিকার যে কোনো একটা হয়তো ফরজে কেফা হিসাবে দায়িত্ববান করতে হবে, নচেত ফরজে আইন হিসাবে। আর এই যুগের যে সিচুয়েশন সে অনুযায়ী আপনার প্রত্যেকটা মুসলমান তার এটা ফরজে আইন হয়ে গেছে, তার ইসলাম সম্পর্কে জানা এবং ইসলাম মানুষকে পৌঁছানো এটা পুরা তার দায়িত্বে পরিণত হয়েছে। আমি এই তিনটা হুকুম দেওয়ার পরে দাওয়াতি কাজের মূল উদ্দেশ্যটা কি এটা একটু আসলে আলোচনা হওয়া দরকার। কেন আমরা দাওয়াতি কাজ করব, দাওয়াতি কাজ করব কেন, এই ব্যাপারে যে উদ্দেশ্যটা আমাদের একটু জানা দরকার, আমি সেই ব্যাপারটা একটু কথা বলতে চাচ্ছি। আমরা জানি যে আল্লাহ রসুল যে মক্কায় আসলেন, যে যুগে আল্লাহ রসুল এসেছিলেন সেই যুগটা ছিল এমন একটা যুগ যে যুগে মানুষ মানে ইসলাম থেকে সরে গিয়ে এমন জঘন্য অপরাধের সাথে তারা জড়িত হয়েছে, যেখানে পিতাও তার সন্তানকে সেই মানের মহাব্বত করতো না। আমরা তো জানি যে ওই একজন লোক ইসলাম গ্রহণ করতে আল্লাহ রসুলের কাছে আসছিল, এসে সে বলছিল যে ওদের আমি এত বড় জঘন্য অপরাধ করেছি যে আমার মেয়েকে আমি নিজ হাতে পাথর চাপা দিয়ে হত্যা করেছি। এটা আমাদের দেশের বক্তা যারা আছেন তারা এই ঘটনা দুই তিন ঘন্টা এটা আলোচনা করে অনেক কিছু বলে, আমি ওইদিকে না গিয়ে বলতে চাচ্ছি এটা যে এই মানুষ এমন অন্ধকারে মানে নিমজ্জিত হয়ে গিয়েছিল যে তার এই কলিজার টুকরা সন্তান, যে মা এই সন্তানকে 10টি মাস তার কষ্ট সহ্য করেছে, যে বাপ এই সন্তানকে বহুত কষ্ট করে লালিত পালন করেছে, সেও এমন শুধু মানে লোক ভয়ে বা সম্মানের জন্য তার নিজেকে রক্ষা করার জন্য তার এই সন্তানকে সে হত্যা করেছে, এমন মূর্খতা ছিল। যে যুগটা ছিল এমন একটা যুগ যেখানে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে তার হারবুল বসুস নামে একটি যুদ্ধ আছে, যেখানে যুগ যুগ ধরে এক গোত্র আরেক গোত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছিল, এমন একটি অন্ধকারাচ্ছন্ন যুগ সেখানে ছিল, এবং তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ এমন পর্যায়ে ছিল যে গোত্র গোত্রকে তারা হত্যা করার জন্য উদ্যত হতো, মানুষকে চিন্তাই করা হতো, এবং বলা হতো কোনো লোক যদি কারো কাছে কোনো ঋণ চাইতো, টাকা চাইতো, সাহায্য চাইতো, বলতো যে তোমার সুন্দরী মেয়েকে অথবা তোমার সুন্দরী স্ত্রীকে আমার কাছে রাখো, তারপরে তোমাকে দেওয়া হবে। এমন একটি অন্ধকার যুগে আল্লাহ রসুল যখন হেল্পফুল ফুজুল করলেন, করে যখন দেখলেন যে মানুষের উপকারে কিছু কাজ করার জন্য এবং মানুষও তার কাজগুলো গ্রহণ করছিল, কিন্তু সেই সময়ও কিন্তু আসলে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চিন্তা করেছিলেন তার মস্তিষ্ক থেকে
তখন পরিবেশ দেখে যতটুক চিন্তা করেছিলেন ততটুক চিন্তা যথেষ্ট না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রসূলকে রেসালত দিয়েছেন, তার উপর নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম। সেই আয়াত দ্বারা আল্লাহ তাকে এমন নিখুঁত কিছু জ্ঞান তাকে আল্লাহ তাআলা দিলেন যে জ্ঞানের মধ্যে কোনো প্রশ্ন করার ক্ষমতা কারো নেই, যেটাকে ভুল ধরার কোনো ক্ষমতা নেই, যেটাকে মানুষ গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই, সেই যুগটাকে একটি স্বর্ণ যুগে পরিণত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছিলেন। এবং আল্লাহ রাসূল বিদায় হজে বলে গিয়েছেন এই কথা যে বিদায় হজে আল্লাহ রাসূল পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছেন যে আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত তোমরা একে ধরে রাখবে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত নাজিল করেছেন, এই দাওয়াতি কাজটা আমাদের করতে হবে এই জন্য যে ইখরাজুন নাস মিনাজ যুলুমাতি ইলা নূর, মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাব, ওয়া ইরশাদুহুম ইলাল হাককে মানুষকে সত্যের সন্ধান দেব, হাত্তা ইয়াখুযু বিহি ওয়া ইয়ানজু মিনান নার, এবং তারা যে জাহান্নাম থেকে রক্ষা পায়। এই কোরআন আল্লাহ রাসূল পর অবতীর্ণ হয়েছিল 23 বছরে, পরবর্তী সময় এই কোরআনের ধারক বাহক যারা উলামায়ে কেরাম এবং মুসলমান যারা, তাদের উদ্দেশ্য হচ্ছে সে নিজে বুঝবে, মানুষকে বুঝাবে, নিজের জায়গা থেকে এইগুলাকে প্রচার করবে। যে আমি তিনটা চারটা উদ্দেশ্য বলেছিলাম সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল তানজিমুল মুজতামাআতি ওয়াফকা শরীআতিল্লাহ তাআলা লিতাঈশা সাআদাতাদ দুনিয়া ওয়া সাআদাতাল আখিরা, যে কোরআন শরীফ নাজিলের উদ্দেশ্যের মধ্যে এটাও একটা যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত মোতাবেক একটি সুন্দর সমাজ গঠন করার জন্য, একটি তানজিম, তানজিম মানে একবার সাজানো গুছানো একটি সমাজ, যে সমাজে থাকবে না মারামারি, যে সমাজে থাকবে না মিথ্যার ছড়াছড়ি, যে সমাজে থাকবে না ঘুষ, যে সমাজে থাকবে না শরীয়ত বিরোধী বেপর্দা, যে সমাজে থাকবে না হত্যা, যে সমাজের লোকদের মধ্যে থাকবে না গুম রাহাজানি মারামারি দ্বন্দ্ব কলহ থাকবে না, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা মূলত কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআনের সমাজকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে তারাদেরকেই বলা হচ্ছে দায়ী, তারাই আসলে দাওয়াতের কাজ করবে। এই জন্য উদ্দেশ্যটা হচ্ছে একটি সুন্দর সমাজ গ্রহণ করা, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা, যে সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের মতো সুসংবাদ তারা পাবে, তাদেরকে বলা হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমরা এমন জান্নাতে প্রবেশ করো যে জান্নাতের নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন। আল্লাহ রাব্বুল বলছেন নারী এবং পুরুষ যারা এই সৎ কাজ করে, সে নারী হোক অথবা পুরুষ হোক, সেই সৎ কাজ যারা করবে তাদেরকে আমি দুটো পুরস্কার তাদেরকে দিব, একটি পুরস্কার হচ্ছে তাদেরকে দুনিয়ার উত্তম জীবন যাপনের ব্যবস্থা করে দিব, আরেকটি পুরস্কার হচ্ছে আখিরাতে তার চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি এই দাওয়াতের মূল উদ্দেশ্যটা এখানে আলোচনা করা হয়েছে তানজিমুল মুজতামাআত, একটি সুন্দর সমাজ গড়া, আমরা কি সব সুন্দর সমাজ গড়ে শেষ করে ফেলেছি? নো, আমরা আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর সমাজ ছিল সেখানে মক্কার থেকে মদিনায় এই 500 কিলোমিটার একটি সুন্দর রমণী রূপসী সাজগুজ করে তার স্বর্ণ গহনা দিয়ে মক্কার থেকে মদিনায় যাওয়া গেলে কোনো যুবক কোনো লম্পট তার দিকে তাকানোর মতন কোনো লোক ছিল না। যখন আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছিল মদ হারাম, সম্পূর্ণ মদ তারা রাস্তায় ফেলে দিয়েছিল। যখন পর্দার হুকুম এসেছিল তখন সকলে পর্দার আলোয় চলে গিয়েছিল। যখন সত্য বলার হুকুম এসেছিল তারা তাৎক্ষণিকভাবে সত্যকে গ্রহণ করেছে। যখন তওবার কথা আসছিল তারা তওবা করে আল্লাহর প্রতি তারা বিশ্বাসকে আবার মজবুত করেছে, সুদৃঢ় করেছে, সেই বিষয়টুকু সেখানে ছিল। এই বিষয়গুলো আমরা যখন দেখি তখন কি বসে থাকার কোনো সুযোগ আছে? বর্তমান কি আপনার সন্তান স্কুলে যাওয়ার পরে সে সহি সালাম আসতে পারবে কিনা সে জানেন? আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে সঠিকভাবে ব্যবসা করতে পারবেন কিনা? আপনি সামাজিক কাজ করতে গেলে সঠিকভাবে করতে পারবেন কিনা? শরীয়তের বিধানগুলাকে আসলে সে মানে বাস্তবায়ন করার মতো সুযোগ আছে কিনা? আমি তো মনে করি সেই যুগের চেয়েও আরো গুরুত্বপূর্ণ দাবি হয়েছে এই কোরআনকে এখন প্রচার করা, কোরআনের দায়ী হওয়া, কোরআনকে মানুষ বোঝানো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্দর সমাজটা যেন আমাদেরকে উপহার দেন যে সমাজের লোকরা হবে
আল্লাহর শরীয়তের বিধান মোতাবেক নিজেরা চলবে, নিজের পরিবার চলবে, নিজের সমাজ চলবে, নিজের রাষ্ট্র চলবে, নিজের সার্বিক দিকগুলো সেই ইসলাম দ্বারা চলবে। এই জন্য মূলত দাওয়াত কাজটুকু করা একান্ত প্রয়োজন। এটা আমাদের এই দাওয়াতি কাজের মূল উদ্দেশ্য হচ্ছে। এটা দাওয়াতি কাজ করার জন্য যে কয়েকটা বিষয় দরকার, একজন দায়ী হবে, আরেকজন পাঁচটা পরিভাষা এখানে আছে আমার দৃষ্টিকোণ থেকে, পাঁচটি পরিভাষা। একটি পরিভাষা হচ্ছে দায়ী, যিনি দাওয়াতি কাজ করবেন। আরেকটি হচ্ছে কোন বিষয়ের উনি দাওয়াত দিবেন, কাকে তিনি দাওয়াত দিবেন, দাওয়াতের পদ্ধতিটা কি। এই চারটে সাধারণত আলোচনা করে। আমি কিন্তু আরেকটা আলোচনা করি, সেটা হচ্ছে এটাকে বাস্তবায়ন করার রূপটা কি। বর্তমান যুগের কেউ কোনো সমস্যা কোনো পরামর্শ দিলে ওই কথাটাও সাথে বলতে হয় যে ভাই আপনি যে পরামর্শ সুন্দর পরামর্শটা দিলেন, এটাকে বাস্তবায়ন করার পদ্ধতিটা কি আছে আপনার কাছে। আসলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা বোঝাতে পারবো কিনা জানি না, সেটা হচ্ছে মানুষের একটা আল হাদফুল আসলি ডেস্টিনেশন, লাস্ট ডেস্টিনেশনটা কি আমাদের। আমরা যারা ইমানদার, আমরা যারা মুমিন, আমাদের সর্বশেষ ডেস্টিনেশন হচ্ছে, ডেস্টিনেশন শেষ ঠিকই, এরপর আমি এটার সাথে একটা শিরক দিলাম, লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, সুবহানাল্লাহ। একজন ইমানদারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টার্গেট হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। জান্নাতে যাওয়াটাও কিন্তু নয়, আল্লাহ সন্তুষ্টি হলে জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়াটাই বড় উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর এই সন্তুষ্টি যদি মানুষের মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই ডেস্টিনেশনে পৌঁছার জন্য যে মাধ্যমটা, সেই মাধ্যমটা হচ্ছে কোরআন। এই কোরআন দিয়ে যেতে হবে, কোরআনের বিকল্প যাওয়ার কোনো সুযোগ নেই। এখন এই কোরআন আল্লাহ তাআলা আম্বিয়া কারামের উপর অবতীর্ণ করেছেন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন অবতীর্ণ করেছেন। রসুল মানুষকে বক্তৃতা দিয়ে বুঝাইছেন, বাস্তব ডেমনস্ট্রেশন করে বুঝাইছেন, সাহাবায়ে কারামরা বুঝাইছেন, তারা নিজেরা বুঝেছে, শেষ পর্যন্ত দায়িত্ব চলে আসছে শুধুমাত্র আমাদের দেশে বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হচ্ছে আল মুসলিম ওয়ারাসাতুল আম্বিয়া। যিনি মুসলমান সে ওই উলামার অন্তর্ভুক্ত, সে জ্ঞানী, কারণ মুসলমানের তো রক্ষা করতে গিয়েও তো তার লাগবে। রসুলের এই হাদিসটা যদি একটু ব্যাপক করতে আমরা দেখি, তাহলে প্রত্যেকটা মুসলিম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কারামের উত্তরসূরি, টাকা পয়সার নয়, দন্দলতের নয়, পদমর্যাদার নয়, বরঞ্চ রসুল যে জিনিস নিয়ে এসেছিলেন সেই বিষয়টিকে আমরা যেন মানুষের তুলে ধরতে পারি। এই জন্য দায়ীর কিছু ভূমিকা রাখতে হবে, যে দায়ীর কাজ করবে তার কতগুলা গুণাগুণ এখানে থাকা দরকার আছে। আমরা যারা দাওয়াত ইল্লার কাজ করি, সেই ক্ষেত্রে যে কাজগুলা খুব গুরুত্বপূর্ণ, খুব কঠিন কথা, বলা সহজ কিন্তু আমল কতটুকু আমরা করতে পারবো জানি না। তবু বিষয়টি আমি আলোচনা করছি এই জন্য যেন আল্লাহ তাআলা আমি যেন এগুলোর উপরে আমল করতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমরা যারা শুনছি প্রত্যেকের জায়গার থেকে যেন আমরা এগুলো আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমি প্রথম যে দায়ী যিনি হবেন তার জন্য যে প্রথম শর্তটা আল ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য কি করা, ইখলাস থাকতে হবে। ইখলাসের সংজ্ঞা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, একনিষ্ঠতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। এটারই আর একটা সম্পূরক শব্দ আছে আল ইলতিজাউ ইলাল্লাহ, আল্লাহর কাছে কি করতে পানা চাইতে হবে। আমি তো আল্লাহর দিকে মানুষকে ডাকতেছি, আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য ডাকতেছি, আমার এই ডাকা তো আল্লাহর থেকে আমি বিনিময় চাচ্ছি। আমি তো দুনিয়ার কোনো মানুষ আমার নামের আগে দিয়ে আল্লামা বলুক, আমার নামের আগে দিয়ে বিশাল স্কলার বলুক, অনেক শব্দ করে, এটার জন্য তো আমি আসলে কাজ করছি না। আমি তো কাজ করছি, আমি আল্লাহর একজন বান্দা, বান্দা হিসাবে এই কাজগুলো আমার করা আমার উপরে ফরজ, আমার এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি করতে হয় প্রথমত আমার ইখলাস থাকতে হবে, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ তার হাদিসে ইন্নামাল আমালু বিন্নিয়াত, একই লোক এক কাজ করে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলো, আর এই কাজ করে আবার সে আল্লাহর গজবে পড়ে গেল। পার্থক্যটা হচ্ছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, ইখলাসের সাথে করেছে, আর এই লোক ইখলাসের সাথে করে নাই। ফার্সিতে একটা শের আছে, হারকে কার আসবরাই হাকবুয়াত কারে উপায় ওয়াস্তাবা রৌনকবুয়াত, যে ব্যক্তির কাজ আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তাআলা সেই কাজটাকে সুন্দর করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন সেখানে। আমরা অনেক সময় দেখি অনেকে মস্তিষ্ক প্রসূত বিভিন্ন বিদ্যা দিয়ে অনেক কাজ সুন্দর করতে চায়, কিন্তু খোদা না কাছে একটা দুর্ঘটনা ঘটে যায়। অনেকের কাজ হতে আল্লাহর প্রতি চার সন্তুষ্টি আছে, শরীয়ত মোতাবেক করা শুরু করেছে, প্রথম দিকটা দেখা গেছে যে কাজের কোনো পরিপূর্ণতা হবে না, কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বিশাল একটি প্রতিষ্ঠান। ত্বামিরুল মিল্লাত মাদ্রাসার কথাটাই আমি বলতে চাচ্ছি, যারা সেই 1963 সনে যারা শুরু করেছিলেন
সেখানে ছিল শামসুল করিমউদ্দিন অধ্যাপক গোলাম আযম সাহেবের মতন সেই মুখলিস রূপরা তারা ছিলেন। থাকার কারণে তাদের যে প্রথম দিনের যে বীজ বপনটা ছিল এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এর মধ্যে আমার মনে হয় কোনো দুনিয়ার কোনো পাওনার কোনো ছিল না। না থাকার কারণে আল্লাহ তাআলা তাদের ওই যে প্রথম বীজ যে অঙ্কুরটা ছিল সেটাকে এমন ভাবে গ্রহণ করেছে আজকে সারা দুনিয়া, শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়ার সেরারাই আলহামদুলিল্লাহ ত্বামীরুল মিল্লাতের ছাত্র, ত্বামীরুল মিল্লাতের অভিভাবক, ত্বামীরুল মিল্লাতের শুভাকাঙ্ক্ষী, এই প্রতিষ্ঠানের দিনই প্রতিষ্ঠা তাদের অন্তর থেকে তারা ভালোবাসছেন। আমার মনে হয় এই কবুলিয়তটা হয়েছে, এই কবুলিয়তটা হয়েছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তারা কাজ করেছিল, তাদের দাওয়াতটা ছিল একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেক বিপদ আপদ আমাদের এসেছে, কিন্তু কোত্থেকে যে আল্লাহর ফয়সালা চলে আসে, আল্লাহর রহমত কোত্থেকে চলে আসে কল্পনাই করতে পারি না। অনেক বড় বিশাল বিপদ মনে করতেছি, কিন্তু যখন আসছে দেখি যে পানির মতো হয়ে গেছে, এটা নর্মাল হয়ে গেছে। এই জন্য এখলাসের সাথে যারা কাজ করবে আল্লাহ তাআলা তাদের কাজকে সুন্দর করে দেন, তাদের কাজকে সহজ করে দেন, তাদের কাজকে গ্রহণযোগ্যতায় পৌঁছে দেন, তাদের কাজকে এমন একটা পর্যায়ে নিয়ে যান শুধু সেটা সেই নির্দিষ্ট জায়গায় সীমিত থাকে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ সেটাতে উপকৃত হতে থাকে। এই জন্য প্রথম যে কাজটা হচ্ছে দায়ী ইলাল্লাহ, তার প্রথম শর্তটাই হচ্ছে যে তিনি এখলাসের সাথে কাজ করবেন। দুই নম্বর কাজ হচ্ছে যেটা সূরা আসরের মধ্যে আমরা পড়ি, ওয়াসবর ওয়াতাওয়াসাউবিল হক ওয়াতাওয়াসাউবিস সবর, সত্যের আদেশ বলতে গেলে, এখলাসের সাথে কথা বলতে গেলে আপনাকে ও ধৈর্যের বিশাল জিনিস আপনার সামনে দাঁড়া যেতে পারে, কিন্তু সেখানে ধৈর্য ধারণ করতে হবে। আসবরু লা ইয়াতি ইল্লা বিল খায়র। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনীর উপরে পিএইচডি করেছি, গবেষণা করেছি, উনি এক জায়গাতে বলছেন আলা ওয়ালাযীযুল আইশ বিল বিরর ওয়াসবর, যে জীবনের শান্তি যদি তুমি পেতে চাও জেনে নাও, আলা জেনে নাও, লাযীযুল আইশ জীবনের শান্তি, জীবনের আনন্দ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য যদি তুমি অর্জন করতে চাও তাহলে বীর বীররে তুমি সৎ কাজ করো, ওয়াসবরে ধৈর্য ধারণ করো। সাহাবায়ে কেরাম তো ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যের পরিচয় আমরা জানি, সে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানি, আমরা আব্দুল্লাহ ইবনে দাসানের ঘটনা জানি যে তারা কি পরিমাণ ধৈর্যের মানে ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন, সেটা যদি আজকে আমরা আলোচনা করি, তখনকার পূর্বেকার নবীদের অনুসারীদের উপরে এমন জুলুম অত্যাচার হয়েছে যে তাদেরকে জীবন্ত দাফন করে তাদের শরীরের গোস্তগুলা এরকম ভাবে আগ্রাদি গোস্ত সরায় ফেলেছে। আমরা কি এরকম বিপদে পড়ছি না? তাই আল্লাহ তাআলা কি এমনিতে দিবেন? ঈমানটা একটু পরীক্ষা করতে হবে, ওই পরীক্ষা করে যারা উত্তীর্ণ হবে, একটা শুধু করোনা হয়েছে এটাই তো আমাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে যদি আরো শাস্তি দিতে থাকেন বুঝতে পারবো যে আল্লাহ কত বড় শক্তিশালী। আজকে সারা দুনিয়ার অর্থ, সারা দুনিয়ার পদমর্যাদা, সারা দুনিয়ার কর্তৃত্ব মরলগিরি, সাধারণ একটা জিনিস যেটা চোখে দেখা যায় না এমন একটা জিনিস হয়ে সারা দুনিয়া, আয়াতি দুনিয়া কুল্লুহা, সমস্ত দুনিয়া সেখানে অচল হয়ে গেছে তার সামনে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কুদরত দেখায় দেন আমাদেরকে। এই জন্য যিনি দায়ের কাজ করবেন অবশ্যই সে ধৈর্যশীল হতে হবে, এই ক্ষেত্রে ধৈর্যচ্যুত হলে তার দ্বারাতে কোনো কাজ হবে না। আর ধৈর্য লা ইয়াতি সবর ইল্লাল খায়র, মুসলিম শরীফের রাওয়ায়েতে আছে, যেখানে ধৈর্য ধারণ করবে তারে সেখানে সওয়াব আসবে। ধৈর্যের অনেক কথা আছে, আপনারাও সেগুলো জানেন। তিন নম্বর দায়ের জন্য যেটা লাগবে, আল ইলমু সহিহ, সঠিক জ্ঞান লাগবে, কোরআন এবং হাদিসের এই দুইটাতে সঠিক জ্ঞান, এই দুইটা সঠিক জ্ঞানে গুণান্বিত হতে হবে দায়ের। আজকে আমাদের দেশে মাফ করবেন আমাকে, অনেকে এমন বিষয় আলোচনা করতেছেন বিভিন্ন জায়গায় যে সমস্ত বিষয়গুলা কোরআনের সাথে আদৌ কোনো সম্পর্ক নাই, হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামের আমলের সাথে কোনো সম্পর্ক নাই, রসুলের আমলের সাথে কোনো সম্পর্ক নাই, শরীয়ত তো নাই, বরং শরীয়তকে বিধ্বংসীকারী বিষয় ঘন্টাকে ঘন্টা আলোচনা করতেছে, ঘন্টাকে ঘন্টা উপমা দিয়ে টাকা পয়সা মানুষের নষ্ট করতেছে। আমি জানি না এই দায়ীরা, এই বক্তারা, এই আলোচকরা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোন কথা বলবে। এই জবান মা ইলফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষের জবান থেকে যা কথা বের হয় মজবুত ভাবে সেটা সংরক্ষণ হচ্ছে, সংরক্ষিত থাকবে। এই কথাটা কোরআনে পরিষ্কার থাকার পরেও কেন আমি এই কথাগুলো বলতেছি যে কথা কোরআনে নাই কোরআনের নামে চালাচ্ছি, যে কথাগুলো হাদিসে নাই হাদিসের নামে চালাচ্ছি, যে কথাগুলো ইসলামে নাই সেটা ইসলামের নামে চালিয়ে দিচ্ছি? আমি মনে করি ওই সমস্ত আলোচক যারা রয়েছেন তারা অবশ্যই এই কোরআনের আয়াতটাকে পড়বেন। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বেহেশতের সুসংবাদ আল্লাহর রাসূল থেকে পেয়েছেন এবং আল্লাহর রাসূলের পরে সবচেয়ে মর্যাদা তার বেশি তিনিই বলেন ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ইল্লা হাসায়েদু আলসিনাতিহিম নিজের জব্বাকে টেনে ধরে হাদাল্লাযি আওরাদানিল মাওয়ারিদ তাহলে আমার কোন সার্টিফিকেট আছে বেহেশতে যাওয়ার আমার কোন সার্টিফিকেট আছে রাসূলের পরে আমার অবস্থান আমার কোন সার্টিফিকেট আছে আমি রাসূলের ভ্রাতৃত্বের অংশীদারি তাই সেই লোকগুলো যদি এতটুকু সতর্ক থাকে কথাবার্তা বলার ক্ষেত্রে তা আমরা কেন এই সমস্ত কথাবার্তা মানুষকে শোনাচ্ছি এবং একে অপরকে গালমন্দ করছি এই ব্যাপারে আমি মনে করি সবচেয়ে অভাবটা হচ্ছে আমাদের এটা যে আসলে আমরা সঠিক জ্ঞান থেকে বিচ্যুত আমি যারা আজকে শুনছেন তাদেরকে অনুরোধ করব সরাসরি কোরআনকে বোঝার চেষ্টা করুন কোরআন বোঝা এখন একবারে সহজ বাংলাতে কোরআন আছে ইংরেজিতে কোরআন আছে উর্দুতে আছে বিশ্বের সবচেয়ে জীবন্ত ভাষা সবটি ভাষাতেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে আপনি যে লাইনে কাজ করছেন সেই লাইনে কোরআনের দিক নির্দেশনা আছে আমি শিক্ষকতা করি শিক্ষকতার ব্যাপারে কোরআনে কি আছে আরেকজন ব্যবসা বাণিজ্য করে কোরআনে ব্যবসার ব্যাপারে কি কথা আছে একজন সোশ্যাল সামাজিক কাজ করেন কোরআনে সামাজিক কাজের ব্যাপারে কি আছে একজন আরো অন্য কিছু কাজ করেন কৃষি কাজ করেন কৃষির ব্যাপারে কোরআনে কি আছে একজন ইন্ডাস্ট্রিয়াল একজন শিক্ষিক কাজ আছে সেগুলো কোরআনে আছে আপনি আপনার বিষয়টাকে কোরআন এবং হাদিস থেকে রসুলের জীবনী থেকে সাহাবায়ে কেরামের জীবন থেকে বের করে এনে আপনি সঠিক জ্ঞান অর্জন করুন দেখবেন আপনার কথার মান বেড়ে যাবে মানুষ গ্রহণযোগ্য করবে দিল সে জো বাত নিকালতি হে আসর রাখতি হে অন্তর থেকে যে কথা আসে সেই কথা মানুষের কাছে প্রভাব বিস্তার করে আজকের এই আলোচনা আজকের এত ওয়াজ কই মানুষের কাছে প্রভাব বিস্তার করছে মানুষের মধ্যে হত্যা ধর্ষণ লুণ্ঠন অনিয়তের কথা আরো বেশি বেড়ে গেছে কেন বেড়ে গেছে আমরা কোরআন থেকে বিচ্যুত হয়ে এমন কিছু আলোচনা নিয়ে এসেছি মানুষ বিদায় নেওয়ার সময় কিছু সে সেখান থেকে নিয়ে যেতে পারে না আমি বলবো যারা দাঈ আল্লাহর কাজ করবেন তারা অবশ্যই সঠিক জ্ঞানের অধিকারী হবেন চার নম্বর যে শর্তটা দাঈ আল্লাহর জন্য আত-তাহাল্লি বিল আখলাকিল ফাযিলা উত্তম চরিত্রের কি হতে হবে সে সুসজ্জিত হতে হবে সে মডেল হতে হবে সেখানে আজকে আমাদের এখানে আমরা হেফসকানার ছাত্রদের তাহফিজুল কোরআনের ছাত্রদের দার্স আমরা দিয়েছি এবং সেখানে দস্তারবন্দিও করেছি বাইতুল মোকাররমের ভ্রাপ্ত খতিব মাওলানা এহসান লক্ষ্য বাড়ছিল আমি আশ্চর্য হলাম বয়স কম যুবকদের সে মডেল এত সুন্দর সে আলোচনা করলো একটা পর্যায়ে বললো হুজুর আমি তামিমুল মিল্লাত সম্পর্কে আমার ধারণা ছিল না আমি কৌমিতে পড়াশোনা করেছি কিন্তু আপনারা যে এত সুন্দরভাবে গুছিয়ে শিক্ষার্থীদেরকে রাখেন এই দিনই কথাগুলো আপনারা যেভাবে শোনান আমার মনটা খুব ভরে গেছে সেখানে এর জন্য আখলাকের সৌন্দর্য ছাড়া তো হবে না চরিত্রের চারটা বৈশিষ্ট্য আছে যেটা বিভিন্ন গ্রন্থে আপনার চারটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সত্য বলতে হবে দুই নম্বর বৈশিষ্ট্য তার দয়া থাকতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য আমানত থাকতে হবে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার ইনসাফ থাকতে হবে এই চারটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে হি ইজ এক্সিলেন্ট ক্যারেক্টার হি ইজ গুড ক্যারেক্টার বলা যাবে নচেত এই চারটার কোনো একটা যদি না থাকে তাহলে ওই ঘরের মতো হবে যে ঘরটি চারটি পিলারে ছিল একটি পিলার ভেঙে গেছে এই ঘর কাত হয়ে যাবে দুইটি হলে পরেই যাবে তিনটি হলে এটা দাঁড়াবে না চারটা হলে চরিত্রই নাই ঘরই নাই সেটা শেষ হয়ে যাবে এই চারটি পিলার রাখতে হবে যারা দায়ীলানের কাজ করবে আজকে অনেক বক্তারা তাদের ব্যাপারে কথা আছে যে ওনারা পারিবারিক জীবনের যে অবস্থা বক্তৃতায় মুখ ফুটতেছে কিন্তু পারিবারিক জীবন খোঁজ খবর নিলে না তার বউ বাচ্চার খবর আছে না তার আত্মীয় স্বজনের খবর আছে না তার তার হক আছে তাদের খবর আছে কোনো খোঁজ খবর নেই আমি আলোচক বলবো যে আপনারা অবশ্যই সুন্দর চরিত্র চরিত্রবান হবেন যারা দিনের দাওয়াতে কাজ করবেন সেখানে আরেকটি শর্ত আছে সেটা তাওয়াদু বিনয় বিনয়তা থাকতে হবে নম্রতা তার থাকতে হবে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ বিনয় নম্রতা মানুষকে অনেক উপরে তুলে দেয় অহংকার আল্লাহর চাদর আল কিবরিয়া ও হৃদয় অহংকার হচ্ছে আল্লাহ বলছে যে আমার চাদর না যে টানটানি করবে সে কোনো সময় লাভবান হতে পারবে না এই জন্য আমরা বিনয় নম্রতায় করব যাদেরকে আমরা দাওয়াত দিব অনেক শর্তগুলো এখানে আছে সময় কম থাকার কারণে আমি বলতে পারছি না তবে যে কয়েকটা চারটি শর্ত বলেছি এই চারটি শর্ত অবশ্যই আমরা করব এখলাস থাকা দরকার ধৈর্য থাকা দরকার সঠিক জ্ঞান অর্জন করা দরকার সুন্দর চরিত্র চরিত্রবান হওয়া দরকার এবং বিনয় নম্রতা অবলম্বন করা দরকার আর যে বিষয়টা আমরা দাওয়াত দিব সে আগেই বলেছি আমরা কোরআনকেই কোরআনের প্রতি মানুষকে আহ্বান করব কোরআনই হচ্ছে আমাদের মূল দাবির মার্কাজ আমি আমার ব্যক্তির দিকে আজকে আমাদের দেশে খুব হয়েছে আপনারা ওইখানে যারা আছেন জানি না এটা আহলে হাদিস মসজিদ এটা হানাফি মসজিদ হানাফি মসজিদ যে আহলে হাদিস মসজিদ ভাঙার জন্য আবার আহলে হাদিস যে হানাফি মসজিদ ভাঙার জন্য নাউজুবিল্লাহ মিন যালিক এইগুলো তো না সব কিতাবুল্লাহ সব আল্লাহ রসুল আমি অনেক সময় বলি যে আমরা নামাজ পড়ার সময় কি কেবলা ভিন্ন দিকে নেই
আমরা কি মাগরিবের নামাজ 3 রাকাতের বেশি পড়ি না কম পড়ি, সবই তো এক। জুজি বাসালামে দিকে কেউ হাত এখানে বাঁধে, কেউ আমিন জুড়ে বলে, কেউ আসতে বলে, কেউ হয়তো সুরায় ফাতিহা পড়ে, কেউ সুরায় ফাতিহা পড়ে না, কেউ ভেতরের নামাজ 3 রাকাত পড়ে সালাম দিয়ে অথবা সালাম ছাড়াই পড়ে। এই জুজি জিনিসগুলা দিয়ে আমরা আমাদের সমাজের মধ্যে বিশাল ফেতনা ছড়াই দিয়েছি। এটা আসলে একটা কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করা দরকার। এটা যদি আমরা করতে পারি আমি যে কথাগুলো বলছিলাম সত্যি কথা বলতে না পারলেও সবশেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দাওয়াতের ব্যাপারটাও বলেছি, দাওয়াতের বিষয়গুলো বলেছি, এবং যে পঞ্চম যে শর্তটা যেটা ছিল যে এই দাওয়াত গুলো আমরা মানে এটাকে বাস্তবায়ন করব কিভাবে, বাস্তবায়নের জন্য তিনটা পদ্ধতি আমার এখানে আছে, যে পদ্ধতিগুলো বলেই আজকে আলোচনা শেষ করব। যে পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আজকে সেখানে আমাদের এই মুনার পক্ষ থেকে আমাদের যারা আছেন তারা সবাই ব্যবস্থা করেন, আর দৌড়া তাদ্রিবিয়া প্রশিক্ষণমূলক প্রোগ্রাম করতে হবে। আল্লাহ রসুল তো বাস্তবে নামাজ দেখাই দিয়েছেন, একজন সাহাবি এসে বলছে, লোক এসে বলছে, হুজুর আমি নামাজ কিভাবে পড়বো? আল্লাহ রসুল পানি এনেছেন, উজু করেছেন, তারপরে 2 রাকাত নামাজ পড়ে একবারে ডেমো ক্লাস মানে ডেমোনস্ট্রেশন ক্লাস করে দিয়েছেন যে এইভাবে তুমি নাও, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এরকম ভাবে আপনারা যারা বিভিন্ন দেশে আছেন হয়তো সেখানে ইসলামের এতটা প্রচার না থাকলেও আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের যুবকদেরকে নিয়ে মাঝে মধ্যে প্রশিক্ষণমূলক প্রোগ্রাম করা দরকার, যে প্রোগ্রাম গুলাতে সে নামাজ কিভাবে পড়ে, রোজা কিভাবে রাখে, কিভাবে সত্য প্র্যাকটিস করা যায়, কিভাবে হালাল ভক্ষণ করা যায়, এই বাস্তব দিকগুলা তখনকার যুগে তাদের জন্য যেটা প্রয়োজন সেগুলো করা দরকার। 3 নম্বর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান মাহেদ ও মারাকেদ গাইরুল মুসলিমিনা, মুসলমানরা যেরকম বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে, অমুসলমান ভাই যারা আছে তাদেরও হক আছে অবশ্যই আমাদের উপরে আমরা তাদের কাছে পৌঁছানোর জন্য। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কাজ, সেন্টার তৈরি করা দরকার যেন তারা আসে। আমি লন্ডনে দেখেছি ইস্টার্ন মসজিদের পিছনে বিশাল এরিয়া দিয়ে সেখানে অমুসলমানরা এসে ইসলামের কথা শুনতে পারে। আরো বিভিন্ন দেশে যত যাওয়ার সুযোগ হয়েছে দেখেছি যে সেখানে তাদের ইয়ে আছে। অস্ট্রেলিয়াতে একটা মসজিদ দেখলাম সেখানে 24 ঘন্টা সেখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোনো না কোনো মাস্টার আলোচনা হচ্ছে, তারা সেখানে একটা ইসলামিক মানে যেই যে কিছু নিয়ে আসছে সেখান থেকে একটা মেসেজ নিয়ে যেতে পারে। এই কাজটুকু আপনারা করার চেষ্টা করবেন। আর 3 নম্বর হচ্ছে বিশেষ করে যুবক শ্রেণী এবং শিশু, তারা যেন ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, ইসলামের উপরে তারা যেন ইসলাম রক্ষা করতে পারে এমন একটা পরিবেশ আপনার ঘরে, আপনার আঙ্গিনায়, আপনার অফিসে যেন অবশ্যই থাকে, সেই ব্যাপারে আমার মনে হয় প্রত্যেকে ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট অর্জন করা, এই কোরআন এবং হাদিসের উপরে আমল করে এই দাওয়াতি কাজ করে যেন আমরা নিজেরাও আমাদের উদ্দেশ্য পৌঁছতে পারি, এবং আমাদেরকে যারা মহাব্বত করে যাদের দায়িত্ব আমাদের রয়েছে তাদেরকে যেন এই পথের প্রতীক বানাতে পারি সেই তৌফিক দান করুক। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আমি আশা করি আমরা সবাই এখান থেকে উপকৃত হয়েছি। আমি খুব সংক্ষিপ্তভাবে সামারাইজ করার চেষ্টা করব, এত সুন্দর আলোচনাটাকে সামারাইজ করা খুব সহজ কাজ হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমাদের সম্মানিত অতিথি প্রথমেই আলোচনা করেছেন যে কেন্দ্রীয় বিষয় 3টি, আমাদের কোরআনের কেন্দ্রীয় বিষয় হলো 3টি, যে এই কোরআনটা হলো আমাদের জন্য একটা রিসালা, এটা হলো একেবারে ফাইনাল মেসেজ আমাদের জন্য, এবং এটা প্রত্যেক যুগের জন্য সালেহ সার্বজনীন। এবং কোরআন নাজিলের 4টি উদ্দেশ্য উনি বলেছেন, প্রথমটা হলো যে আল্লাহকে জানা, দ্বিতীয় হলো মানুষের জন্য এটা একটা পথ প্রদর্শক, এবং দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য একটা সমাজ প্রতিষ্ঠিত করা, এবং চতুর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে প্রতিষ্ঠিত করা। এটা ছিল কোরআন নাজিলের উদ্দেশ্য, আমাদের সম্মানিত অতিথি সুন্দর করে বর্ণনা করেছেন। তারপরে তিনি সূরা নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিমা আহসান, এটা খুব সুন্দর করে আলোচনা করেছেন যে আমরা মানুষকে ডাকবো, দাওয়াত দিব আল্লাহর দিকে, এবং আল্লাহর পরিচয় তিনি বলেছেন যে রবের কয়েকটা ডেফিনেশন, যে পালনকর্তা, বিধানকর্তা এবং সৃষ্টিকর্তা। এবং হিকমাহ শব্দটাকে উনি তাফসিরে জালাল আইনের যে ব্যাখ্যা, যে হিকমা বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তারপরে সুন্দর কথা দ্বারা আমরা মানুষকে ডাকবো এবং সুন্দরভাবে প্রতিউত্তর দিব, এটা খুব সুন্দর এক্সাম্পল আমাদের সম্মানিত অতিথি দিয়েছেন। তারপরে দাওয়াতি কাজের মর্যাদা উনি আলোচনা করেছেন, যে 3টা অভিমত, একটা অভিমত হলো যে এটা ফরজে কিফায়া, একটা হলো ফরজ আইন, আর একটা হলো সুন্নাতে মুয়াক্কাদা,
এবং বিভিন্ন ভাবে উনি বিভিন্ন স্তরে কোনটা কোন পর্যায়ে প্রযোজ্য এটা সুন্দর করে উনি ব্যাখ্যা করেছেন। তারপরে উনি আলোচনা করেছেন যে দাওয়াতি কাজের উদ্দেশ্য, দাওয়াতি কাজের উদ্দেশ্য হলো যে অন্ধকার থেকে দূরের দিকে নেওয়া এবং দুনিয়ার সাফল্য এবং আখেরাতের মুক্তি। তারপরে তিনি কয়েকটা পরিভাষা আলোচনা করেছেন এবং তারপরে দায়ীদের কয়েকটা দাওয়াতি কাজের পূর্ব শর্ত তিনি বর্ণনা করেছেন। প্রথমটা বলেছেন যে দাওয়াতি কাজের দায়ীর চরিত্রের মধ্যে ইখলাস থাকতে হবে, সবর থাকতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে, উত্তম চরিত্র থাকতে হবে। এবং উত্তম চরিত্রের কয়েকটি দিক উনি বর্ণনা করেছেন যে উত্তম চরিত্রের প্রথম যে দিকটা হলো যে সততা, তারপরে দয়া, তারপরে আমানত এবং ইনসাফ, এবং তারপরে পঞ্চম নাম্বার শর্ত উনি বলেছেন দায়ীর সেটা হলো বিনয়। এবং পরিশেষে উনি শেষ করেছেন যে আধুনিক যুগে আমরা কিভাবে দাওয়াতি কাজ করব, তার একটা তার তিনটা সাজেশন উনি দিয়েছেন। প্রথম হলো যে প্রশিক্ষণ, দ্বিতীয় হলো প্রতিষ্ঠান তৈরি করা, এবং তৃতীয় হলো যুবক এবং শিশুদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করা যে পরিবেশে শিশুরা তাদের ইসলাম মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে তাদের সেই পরিচয় ধরে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব। আপনারা যারা ফোনে জয়েন করেছেন তারা অনুগ্রহ করে *5 প্রেস করুন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আনমিউট করব, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নের উত্তর আমাদের সম্মানিত অতিথি দেবেন। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা *5 প্রেস করুন অনুগ্রহ করে। তো আমি যাচ্ছি আপনাদের যাদের প্রশ্ন আছে তাদের কাছে। আমি আনমিউট করলাম, এটা হলো নিউ ইয়র্কের নাম্বার, 5093 নাম্বার, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি আপনার প্রশ্ন করুন, আমাদের সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। জি আমরা শুনছি আপনাকে, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আনোয়ার হোসেন। মহতারামের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো দায়ী ইলাল্লাহ হওয়ার জন্য ব্যক্তিগত চরিত্র সংশোধনের পাশাপাশি আমরা যারা ময়দানে কাজ করব, যদি আমরা আমাদের বাইরের যদি ব্যক্তিগত দোষ ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে কিভাবে এগুলো সুন্দরভাবে কালেকশন করব? জাযাকাল্লাহ খায়রান প্রিয় ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন ডক্টর আবু ইউসুফ ভাই। আপনি প্রশ্নটা শুনেছেন নিশ্চয়ই? জি, আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আম্বিয়া কারামকে আল্লাহ রাব্বুল হেফাজত করেছেন। এখন কোনো ভাইয়ের যদি কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে তাকে পার্সোনালভাবে বলা যে ভাই এই কাজটা হয়েছে। তিনি যদি আপনাকে বুঝ দিতে পারেন তা তো হলোই, আর যদি বুঝ দিতে না পারেন তাহলে সেটা কোরআন এবং আকীদাগত বিষয় যদি হয় তাহলে আরো উপরে আপনি জানতে হবে। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা হচ্ছে যে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে না বলে অন্যদের কাছে বলা বলি করি, যেটা গীবতের পর্যায়ে যায়, যেটাতে পরিবেশ আরো গান্দা হয়। এই জন্য শরীয়তের মাসালায় হচ্ছে কারো কোনো দোষ যদি দেখা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বলা এবং তার জন্য দোয়া করা যে আল্লাহ তার এই দোষটা যেন আল্লাহ তুমি পরিবর্তন দাও। আসলে আমার দৃষ্টিতে দোষ হয়তো তার কাছে এটা কোনো গুণ হতে পারে, এটাও হতে পারে। সেখানে অনেক ক্ষেত্রে আমরা মনে করি এই লোকটার হয়তো তার দোষ কিন্তু এটা গুণও হতে পারে, এই ক্ষেত্রে আমার নির্ণয়ের ব্যাপারটাও কিন্তু আমি সতর্ক থাকবো। তারপরে যখন আমি এটা সংশোধনের জন্য চাই তাহলে প্রথম ব্যক্তিকে বলতে হবে এটা। উনি যদি না হয় আমাদের সংগঠনের সিস্টেম আছে, উপরে দায়িত্বশীলকে বলা, উপরে যাওয়ার সিস্টেম আছে, এটা যদি আমরা ফলো করি তাহলে হয়তো এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না এবং সুন্দরভাবে আমরা সংশোধন করতে পারবো এবং সুন্দর ভাই বিরাদর হিসাবে আমরা বসবাস করতে পারবো। জি হয়তো। জাযাকাল্লাহ খায়রান। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি, প্রশ্নটি আমরা নিচ্ছি অ্যারিজোনা থেকে, অ্যারিজোনার নাম্বার এটা 3950। আপনাকে আনমিউট করেছি, আপনি প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্ন শুনছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম কাজী রহমান। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে সূর্য ওঠার পরে আমরা যে নামাজ পড়ি ওইটা হচ্ছে ইশরাকের নামাজ শুনে আসছি, আরেকটা নামাজের নাম শুনছি চাশতের নামাজ। এটা আসলে আমি কনফিউজড যে ইশরাকের নামাজ
কি চাষতে নামাজেরই মতো নাকি চাষতে নামাজ ভিন্ন আর একটা নামাজ? এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করে দিতেন জায়গাগুলা খায়। নামাজের ব্যাপারে যে কথাটা আপনি বলেছেন, এখানে ফজরের নামাজ তো আমরা ফরজ পড়ি, এরপরে ইশরাক মানে সূর্য যখন একবার বড় হয়ে ওঠে প্রখর, তখন কি করে নামাজ পড়া। আর এটা চাষতে নামাজ এর আর একটু পরে নামাজ পড়ে, এটা পরে যাদের সুযোগ আছে, আপনার যদি সুযোগ থাকে, বিশেষ করে ফজরের পরে যে সূর্য ওঠার পরে নামাজটা সাহাবায়ে কেরাম পড়েছেন, তারা নামাজের পরে মসজিদে অবস্থান করতেন, সূর্য যখন উঠত তখন তারা কি করেছে সে নামাজ পড়ে বেরিয়ে, চার রেখাত দুই রেখাত ছয় রেখাত যতটুকু সম্ভব সেটা পড়া যায়, এটা নফল এবং এটা পড়লে সব, না পড়লে কোনো গুণা নেই। এই দুই অক্ত নামাজের কথা চাষতে এবং ইশরাক হলো শুরুতে, চাষতেটা হলো আর একটু পরে। জি অনেক ধন্যবাদ। আমাদের যে সমস্ত ভাই বোন ফেসবুক এবং ইউটিউব থেকে জয়েন করেছেন, আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে আপনারা প্রশ্ন কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত অতিথি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা যাচ্ছি আবার নিউ জার্সিতে, মোহাম্মদ হোসেন ভাই 2782 আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে আমরা যারা দাওয়াতি কাজ করি কিন্তু দাওয়াতি কাজে লোকদেরকে যা বুঝাই যেভাবে চলার কথা বলি, যেভাবে কি কয় যে মানুষের সাথে আচার আচরণ করার জন্য বলি, কিন্তু দেখা যায় পরে এখানে তার পরিপ্রেক্ষিতে জবাব আসে যে যারা দাওয়াতি কাজ করে কিন্তু নিজেরাই পালন করে না। এখন যারা দাওয়াতি কাজ করার পরে মানুষের বলে ভালো ভালো পথে চলার জন্য কিন্তু নিজেরাই সেটা করে না, তাহলে আমাদের এখান থেকে নাজাত হওয়ার উসিলা কি? আসসালামু আলাইকুম। আসলে গুরুত্বপূর্ণ এটা তো, আমার হলো আল্লাহ রসুল তো ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, ইন আজরি ইল্লা আলাল্লাহ, আপনি যে দাওয়াতি কাজ করেছেন তাকে ভালো কথা বলেছেন নিঃসন্দেহে আপনার আমল নামে আল্লাহ তালা সব অবশ্যই দিয়ে দিয়েছেন। এখন ওই ব্যক্তি বোঝানোর পরেও যদি সে কাজ থেকে বিরত না হয় তাহলে আমাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাকে তুমি পরিবর্তন করে দাও। আর ওই ব্যক্তি আসলে যদি আমরা মন থেকে তার চাই বা তার জন্য দোয়া করি তাহলে হয়তো সাময়িক সময়ের জন্য হয়তো বিচ্যুত হতে পারে কিন্তু একটা সময় সে ফিরে আসবে। এরকম অনেক ঘটনা আছে, সাহাবায়ে কেরামের ঘটনা আছে, আসকাবদের ঘটনা অনেক আছে যে একসময় চরম বিরত করেছে কিন্তু একটা সময় দেখা গেছে যে সে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটুকু সে করেছে, এরকম সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে আছে। এই জন্য আপনি হতাশ হইয়েন না, আমরা তো কাজ করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনার ওই লোক যদি আমল না করে বা উল্টাও করে আপনার জন্য কিন্তু আসলে এটা কোনো দূষণীয় না, আপনি এটাকে আমল করবেন, আপনারটা আপনি আমল করেন, এই দাওয়াতি কাজের জন্য আপনি সওয়াব পাবেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। এখানে দায়ের আরেকটা শর্ত আছে, এটাও যে সে যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ডাক্তাররাও কিন্তু ইদানিং, আগে ছিল যে অপারেশনে যাওয়ার আগে দেয়া তার জন্য কি করা, দোয়া করে দেওয়া, তার ধর্মীয় অনুশাসন মেনে যাওয়া, ঠিক এইখানেও দাওয়াতি কাজের ক্ষেত্রেও যারা দাওয়াত দিচ্ছেন তারা কিন্তু সেই আমলটা করে দেওয়া দরকার এবং দোয়া করা দরকার। কেউ কেউ তো বলছে যে দুই রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে চেয়ে দে আল্লাহ আমি যাদের কাছে কথা বলতে যাচ্ছি, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, এই দোয়া পড়ে সে আলোচনা করবে, অবশ্যই এটা হবে, এটার জন্য হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আসলে কাজ করে যান, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। জি আমরা সর্বশেষ একটা প্রশ্ন নিচ্ছি, এটা আমাদের এক ভাই ফেসবুক থেকে করেছেন, মোহাম্মদ আলী মোহাম্মদ আতি। তো ভাইয়ের প্রশ্নের মধ্যে মনে হয় একটু মানে উনি বলেছেন যে কোরআনে বলা হয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে না নেওয়ার জন্য, কথাটা বন্ধু হিসাবে না ওয়ালি হিসাবে না নিতে বলা হয়েছে, সো এতটুকু আমি মনে হয় কারেকশন করলাম। সো উনি বলছেন যে আমরা যারা আমেরিকাতে থাকি আমাদের অনেকেরই সহকর্মী এবং প্রতিবেশীরা ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে কি আমরা বন্ধু হিসাবে নিতে পারবো না, এটা ওনার প্রশ্ন। আসলে অমুসলমানদের সাথে সম্পর্ক স্থাপন করার তিনটা ওয়াই আছে, একটা হচ্ছে যে শুধুমাত্র কোনো টার্গেট নাই, খাওয়া দাওয়া ওটা বসা এই ধরনের একটা চলাফেরা করা, এক্ষেত্রে কোনো তার ভবিষ্যৎ কোনো টার্গেট তার নেই। আরেকটা হচ্ছে যে তার টার্গেট আছে যে আমি তার সাথে সম্পর্ক বাড়তে বাড়তে আমি তাকে ইসলামের প্রতি দাওয়াত দিব, এই একটা আছে। আরেকটা সম্পর্ক হচ্ছে আপনি ওই দেশে থাকেন, ব্যবসা বাণিজ্য করতে হয়, চলাফেরা করতে হয়, অনেক সময় তাদের সহযোগিতা নিতে হয়, আপনি তাদের সহযোগিতা করতে হয়, এই তিনটা রিলেশনশিপ। এই প্রথমটা শুধুমাত্র খাওয়া দুর্গা তাদের পূজা টুজা ইত্যাদিতে যাওয়া কোনো উদ্দেশ্য নাই, এটা শরীয়ত নিষেধ করেছে।
দ্বিতীয়টা যেটা ইসলামে দাওয়াতি কাজ করার জন্য অবশ্যই আপনাকে তাদের সঙ্গ দিবেন, বৈধ সঙ্গ, এমন কোন জিনিস যেটা ইসলামে হারাম সেটা তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে না, যেমন তারা শরাব পান করে, মদ পান করে, এই ক্ষেত্রে আপনি তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, হলেও আপনি এখানে দূরে সরে থাকবেন সেখানে। তা আপনি যদি মনে করেন কিছুদিন শরাব খায়, কিছুদিন খেয়ে তারপরে তাদেরকে আবার এইদিকে বলি না, যেটা শরীয়তকে সম্পূর্ণ হারাম করে দিয়েছে এটার সাথে সঙ্গ দেওয়া যাবে না, অসঙ্গ দিয়ে আপনার ভবিষ্যৎ টার্গেট হচ্ছে তার ইসলামে দেওয়া, এটা বৈধ আছে। আরেকটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারণে হয়তো তাদের চলাফেরা করতে হয়, ব্যবসায়িক সম্পর্ক যেটা আছে ততরের মুয়ামালাত, এই ক্ষেত্রে আপনি ভূমিকা রাখতে যোগাযোগ রাখতে পারেন, তবে এইটাও খুব সতর্কতার সাথে করতে হবে যে আপনি যেন একটা পর্যায়ে গিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত না হয়ে যান, এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। জি, আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই মীর করিম প্রশ্ন করেছেন যে এশার নামাজে নফল পড়া কি ম্যান্ডেটরি নাকি? নফল পড়া তো ম্যান্ডেটরি হওয়ার কথা না, ম্যান্ডেটরি ফরজ। সবই আপনার জন্য, নফল আপনি পড়তে পারলে সব পাবেন। নফল মানে আমরা তো নবেল পাওয়ার চেষ্টা, নবেল আর নফল একই জিনিস। আল্লাহর কাছ থেকে কিছু অতিরিক্ত পাইতে গেলে অতিরিক্ত কিছু শ্রম দিতেই হবে। যারা নফল এবাদত বিন্দুই করে, আল্লাহ রাসূল বলছেন যে নফল করতে করতে এক পর্যায়ে হাদিসে কুদসির অংশ, আমি তার হাতে পরিণত হয়ে যাই, আমি তার জবানে পরিণত হয়ে যাই, আমি তার চোখে পরিণত হয়ে যাই, আমি তার অঙ্গ প্রত্যঙ্গ পরিণত হয়ে যাই, সুতরাং সে আমাকে নেই, সে চলে। এটা নফল এবাদত তো অনেক গুরুত্ব আছে। জি, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। এবং আমরা একটা অমুসলিম দেশে আছি এবং এই দেশে আমাদের থাকাটাকে আমরা অনেক কল্যাণময় করে ফেলতে পারি যদি আমরা খুব সিনসিয়ারলি দাওয়াতি কাজ করি। এবং আমাদের সম্মানিত অতিথি যেই যোগ্যতাগুলা, যেই চরিত্রগুলা একজন দায়ীর উল্লেখ করেছেন, আমরা যদি আমাদের চরিত্রকে আমাদের চরিত্রের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোকে আনতে পারি, আমাদের মধ্যে আমরা ইখলাস আনতে পারি, আমাদের নিয়তের বিশুদ্ধতা আনতে পারি, সিনসিয়ারিটি আনতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। এবং আমাদের দাওয়াতি কাজের সবচেয়ে বড় বেনিফিটটা হলো যে আমরা যাকে দাওয়াত দিলাম তার সমস্ত আমলের ভাগিদার কিন্তু আমরা হয়ে যাব। মানে এটা এটা একটা আমাদের জন্য মানে আমলে জারিয়া হয়ে যাবে আমাদের সবাই। এই জন্য এই দাওয়াতি কাজের গুরুত্বটা অনুধাবন করে আজকের আলোচনা যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে এটার প্রতিফলন আমরা ঘটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা যারা এতক্ষণ ধরে শুনছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সময় দানকে কবুল করুন। আমরা আমাদের সম্মানিত, আমাদের অনেকেরই শিক্ষক, আমি এখানে কমেন্ট শুনছিলাম যে আমাদের অনেকেরই, আপনার অনেক ছাত্র আমাদের আজকে আলোচনা শুনছিলেন, সবাই আপনাকে, আপনার হায়াতে তাইয়েবা কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক নেক জাযা দান করুন। আমরা আশা করবো যে আমরা আপনাকে আবারও আমাদের মাঝে পাবো, ঘন ঘনই পাবো ইনশাআল্লাহ। আমাদের এই সাপ্তাহিক আয়োজনে আপনারা আমাদের সাথে থাকবেন, আগামী সপ্তাহে আমাদের সাথে আলোচনা করবেন বাংলাদেশ থেকে মাওলানা ফখরুদ্দিন সাহেব, আপনাদের অনেকেরই প্রিয় শেখ, আপনারা আমাদের সাথে আশা করি থাকবেন। এবং আমাদের এই আলোচনাটা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আমরা পারমানেন্টলি রাখবো, আপনারা নিজেরা শুনবেন। এবং যারা আজকে এই আলোচনাটা মিস করেছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা শেয়ার করবেন সবার সাথে যেন তারাও বেনিফিটেড হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রোগমুক্ত করুন। আমরা একটা প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের অনেকেরই প্রিয়জনরা আল্লাহর দরবারে চলে যাচ্ছে। আমাদের সম্মানিত সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট সাইদুর রহমান চৌধুরী, ডক্টর সাইদুর রহমান চৌধুরীর বড় ভাই আমরা খবর পেলাম যে আজকে ইন্তেকাল করেছেন। উনার সবার বড় ভাই আমরা জানি যে গত বছর করোনাতে ইন্তেকাল করেছেন। ওনার ফ্যামিলির মধ্যে ডক্টর সাইদুর রহমান চৌধুরী ভাই ওনার দুইজন ভাইকে করোনাতে হারালেন। আমরা আমাদের সম্মানিত সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট সাইদুর রহমান ভাইয়ের প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিবারকে সবরিন জামিলা দান করুন। এবং আমাদের অন্য অন্য যে সমস্ত ভাই বোন অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন দ্রুত শিফা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন মাফ করে দিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته جزاك الله خيرا